श्रमिक अधिकार परिषद डाके आज के जरा पाटकल श्रमिक पास दाड़ी तक आंतरिक धन्यवाद शुभेच्छा जाना अपना इतिमदे बेड़ा देखे आज के राजनैतिक दाबी दवा नहीं कथा बोलते आसी नाई জনসম্পৃক্ত বিষয়ে জনগণের দাবিতে দেশের অর্থনৈতিক প্রশ্নে দল মত নির্বিশেষে সকলের একই ভাবে রাজপথে সচ্ছল হওয়া উচিত আজকে যখন খুলনাতে আজকে যখন এই 26 টি পাটকল যখন বন্ধ করে দেওয়ার একটি ষড়যন্ত্র হচ্ছে আমরা বলব এটি শুধু সরকারের কোন প্ল্যান পরিকল্পনা নয় এটি কোন বিদেশি অপশক্তির পরিকল্পনা যারা বাংলাদেশের নিজস্ব শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের বাজার কিনতে চায় এটি তাদের পরিকল্পনা এবং এই যে আমলাতন্ত্রের মধ্যে যে বিদেশি অপশক্তির দোসররা বসে আছে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার হয়তো বুঝে হোক না বুঝে হোক তারা আজকে লোকসানের দাবন্ত সেগুলোকে লাভমুখী করার সিদ্ধান্ত না নিয়ে পুরানো পদ্ধতির মান্ডাতের আমলের সেই ফ্যাক্টরিকে আধুনিকায়ন না করে তারা আজকে সোজা হিসাব নিয়েছে যে পাটকলগুলো বন্ধ করে দেবে প্রথম যুক্তি হচ্ছে বাংলাদেশের বাজারকে বিদেশি অপশক্তির হাতে তুলে দেওয়া দ্বিতীয় যুক্তি হচ্ছে এই যে সংসদে আপনারা দেখেছেন যে ব্যবসায়ীদের প্রাধান্য 61% সংসদ সদস্য তারা ব্যবসায়ী এই ব্যবসায়ী সংসদ সদস্যদের হাতে সরকারি যে পাটকলের যন্ত্রপাতি বেচা তারা তাদের হাতে তুলে দিবে জায়গা জমিন তুলে দেবে এর নামে একটা হরিলুটের আয়োজন করেছে সরকার কারণ এই সরকার শুরু থেকে আমরা দেখে যাচ্ছি যে 2009 সাল থেকে যখন ক্ষমতায় আছে তাদের নেতা কর্মীরা একের পর এক হরিলুটের আখড়া বানিয়েছে দেশকে একজন ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করে আজকে সরকারের অবস্থাটা কি আজকে মাত্র প্রায় 2-250 কোটি টাকা ধরেন পাড়িয়ারে আবার যদি লস হয় এক গণভবনের পেছনে প্রায় 500 কোটি টাকার বাজেট থাকে সেখানে পাটকলগুলো আধুনিকীকরণ করার জন্য কেন 500 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয় না যেখানে 26,000 কিংবা 57,000 শ্রমিক নয় আমি মনে করি সেখানে যে শ্রমিকদের পরিবারের উপরে যে নির্ভরশীল জনসংখ্যা তাদের সংখ্যা মিলিয়ে প্রায় 1 কোটি মতো পরিবারের জীবন জীবিকার সংশ্লিষ্টতা রয়েছে অথচ সরকার সেই সিদ্ধান্তটা নিচ্ছে না কিন্তু কোনো সরকার পতন আন্দোলন নয় এটা তো মানে রাজনৈতিক স্বার্থের আন্দোলন নয় দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আজকে ভারত পেঁয়াজ বন্ধ করে দেয় তখন বিমানে করে কার্গো বিমানে করে পেঁয়াজ আনতে হয় দেশের মধ্যে 50 টাকার পেঁয়াজ এক লাপে 250 টাকা হয়ে যায় অথচ এই সরকার বাংলাদেশের কৃষকদেরকে যদি সঠিক ভাবে তাদেরকে যদি মনিটরিং করো তাহলে আমরা কিন্তু পেঁয়াজ কিন্তু নিজেরা উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হতে পারি যখন আমাদের কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে তখন এখানে বিদেশি হিসেবে ভারতের পেঁয়াজ চেয়ে কারণে তখন আমাদের কৃষকরা দাম পায় না যখন আমাদের কৃষকরা উৎপাদন বন্ধ করে দেয় লসের কারণে তখন ভারতীয়রা আমাদের সাথে গেম খেলে সরকারের কোন এই পলিসি নাই পলিসি থাকবে কিভাবে সরকারের কোন পলিসি নাই তাদের পলিসি একটাই আমৃত্য ক্ষমতায় থাকা চীনের মতো কমিউনিস্ট পার্টি যেমন ক্ষমতা আছে শি জিনপিং জিন্দাবাদ বাংলাদেশে এখন তারা একজনের শাসন ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে সবাই স্লোগান চলবে আওয়ামী লীগ জিন্দাবাদ মসজিদ মাদ্রাসার সচিবালয় বলেন পায়খানা মানে শৌচাগার বলেন সব জায়গায় লেখা থাকবে শেখ হাসিনার অবদান বাংলাদেশের উন্নয়নে স্লোগান লেখা থাকবে আমাদের বঙ্গবন্ধু কন্যার প্রতি শ্রদ্ধা রয়েছে বঙ্গবন্ধুর প্রতি সম্মান রয়েছে তাই বলে এই যে রাজনীতির নামে যে অপরাজনীতি একটা বিশ্ববিদ্যালয়ের ফর্মাল কাগজপত্র সচিবালয়ের কাগজপত্র সেখানে একটা ব্যক্তি পূজার নকশাতে রেখেছে যে ঘরে
হাসিনার উদ্যোগ কি আমার শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাহলে এই যে মানুষ আমরা কি বাজার চলে ভেসে যাচ্ছে আমাদের বাংলাদেশ নয় ত্রিশ লক্ষ সৈন্য নিজের রক্ত যে যে স্বাধীন করেছে তাদের বাংলাদেশ নয় দুই লক্ষ মাবন যে তাদের সম্মান হারিয়েছে তাদের বাংলাদেশ নয় কালী যারা এই দেশকে ব্যক্তি পূজার দেশ বানাতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্রের নামে যারা পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় পরিবর্তনের বিরুদ্ধে চরম আঘাত করতে হবে একটা দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে তারা দেশে কিভাবে গণতন্ত্র দিবে একটা দলের সভাপতি সেক্রেটারি চেয়ারপারসন হিসেবে যারা ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ক্ষমতা আটকে রাখে তারা দেশের ক্ষমতা পেলে আটকে রাখবে এটাই তো স্বাভাবিক এবং তারা সেটাই করে যাচ্ছে হাজার হাজার মানুষকে খুন খুন করে মানুষকে দমন পীড়ন করে তারা আজকে ক্ষমতায় থাকাকে পাকাপোক্ত করে যাচ্ছে কাজী বন্ধু হরেন্দ্র বর্মা আজকে যদি আমাদের যে অর্থনৈতিক প্রবৃত্তির যে অন্যতম খাত করে দেখেন আজকে গার্মেন্ট শিল্প বাংলাদেশের অন্যতম কম্পিটিটর ভারত তারা বাংলাদেশকে নানাভাবে বিশ্বে নেতিবাচক ভাবে তুলে ধরে গার্মেন্টস খাত আজকে খুবই নাজুক অবস্থা আমাদের যে চিংড়ি রপ্তানির আয় খাত ছিল সেটি আজকে এভাবে খুব ধ্বংসের দ্বার প্রান্তে আজকে যে পাট শিল্প আপনারা যদি যে সময় বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকল বন্ধ আছে সেই সময়ে ইন্ডিয়াতে নতুন নতুন পাটকল উৎপাদন হচ্ছে তারা কিন্তু আমাদের মার্কেট গুলো ধরে নিচ্ছে আর যে বর্তমান ভারতের তামিলনাড়ু সরকার আছে হিন্দুস্তানের গোলাম সরকার আছে তারা বাংলাদেশের অর্থনীতি কিংবা বাংলাদেশের জনগণের কথা চিন্তা নয় তারা চিন্তা আছে যে দাদাদেরকে খুশি করে ক্ষমতায় থাকতে হবে কাজে বাংলাদেশ ধ্বংস হয় হোক পাট শিল্প যায় যাক চামড়া শিল্প যায় যাক যা যায় যাক আমার ক্ষমতার চেয়ার চাই সরকার যদি লাইনে না আসে তাদেরকে লাইনে নিয়ে আসার জন্য আজকে জনগণকে রাজপথে নেমে আসতে হবে এই যে ফ্লাইওভার চোখের সামনে ফ্লাইওভার এই ফ্লাইওভার উন্নয়নের গল্প তো আইয়ুব খান শুনিয়েছে কমলাপুর রেল স্টেশন আইয়ুব খান করেছিল আইয়ুব খান টিকতে পেরেছে পারেনি এরশাদ অনেক উন্নয়ন করেছে এরশাদের সময় অনেক উন্নয়ন হয়েছে সড়ক মহাসড়ক গুলো এরশাদ টিকতে পেরেছে টিকতে পারেনি এইভাবে প্রত্যেকটি সৈরতের সরকারি নিয়ন্ত্রিত গণতন্ত্র গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে সংকুচিত করে তার জনগণকে উন্নয়নের ভুলে আমরা ক্ষমতায় থাকতে চেয়েছে কিন্তু আমরা বলবো যে তারা নিশ্চল ভাবে তাদের পতন হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য সে নব্বই সহায়তার যারা আখ্যায়ী হয়েছিল জনগণের রক্তের উপর দিয়ে তাদের পতন হয়েছিল সেই সহায়তাররা আজকের অবৈধ সংসদে গৃহপালিত বিরোধী দল কাজে এই যে আগে সেই নব্বই এর সহায়তার আর বর্তমানের সহায়তার স্বৈরাচার মিলে পরিণত হয়েছে মহা স্বৈরাচার এখন দেশের স্বার্থ দেখে না জনগণের স্বার্থ দেখে না সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে তাদের অথর্ব লোকদের মাধ্যমে আজকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান যারা জাতি বা সমাজ করার কারিগর সমাজ করার মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রবেশ হওয়ার জন্য শ্রমিক লীগের সুপারিশ লাগে চিন্তা করতে পারেন আজকে আমার বলেছে যে আজকে পুলিশের পুলিশকে প্রমোশন দেওয়া হয় নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের উপরে কারা হামলা চালিয়েছিল ছাত্রদের যৌক্তিক দাবি দেওয়া কুসংস্কার আন্দোলনে কারা আসামি ধরেছিল সেখানে দমন পীড়ন চালিয়েছিল এটা শুধুমাত্র কুসংস্কার নিরাপদ সড়ক আন্দোলনের ঘটনা নয় আলোচিত সমালোচিত কুখ্যাত প্রদীপ দাসকে তো আপনারা চিনেন নিশ্চয়ই সেই প্রদীপের ভিডিও ভাইরাল হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই প্রদীপ জানোয়ার মসজিদে গিয়ে হামলা করেছিল চিন্তা করতে পারেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা মসজিদে গিয়ে হামলা করেছিল এবং সেগুলোই ছিল তাদের প্রমোশনের অস্ত্র সরকার সেই কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েছে তাদেরকে পদোন্নতি দিয়েছে এবং সেই প্রদীপ কি করেছে আরো ওই ওই আপনার সেই টেকনা বেরিয়েতে একাই দুইশো জনকে মেরে দিয়েছে তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি কারণ তার কাছে দাদারা রয়েছে সেই দাদারা কারা আপনাদের আর বলার প্রয়োজন নাই মনে করি তদন্ত রিপোর্ট দিয়েছে প্রদীপের বিষয় মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে আপনারা সেখানে দেখেছেন এই প্রদীপ সিনহাকে খুন করে ইন্ডিয়ান দূতাবাসের সাথে যোগাযোগ করেছিল আমরা বন্ধুগণ আমরা বলেছি একজন অসীম
ইন্ডিয়ানদের প্রাধান্য থাকে, তারা বাংলাদেশের কোন সেক্টরে নাই তারা চিন্তা করেন। আজকে রাজনৈতিক দলগুলো এই যে সীমান্ত হত্যাকাণ্ড পেঁয়াজ বন্ধ করে দেয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলে না, কারণ তারা জানে প্রত্যেকটা দলই জানে এখানে ক্ষমতায় থাকতে হলে ভারতের আশীর্বাদ ইন্ডিয়ান আশীর্বাদ ছাড়া ক্ষমতায় থাকা যায় না। সে কারণেই তারা আজকে এগুলো পেছনে চুপচাপ আছে। এই জন্য বলবো যে আজকে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে যাওয়া বিদেশি স্বার্থের জন্য ক্ষমতায় থাকতে চায়, ওদেরকে ক্ষমতায় রাখানো যাবে না, ওদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। সংবিধানে যেসব ভোলা আছে, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। সেজন্য আজকে বলেছি আমাদের বৃদ্ধরা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আজকে তরুণ সমাজ আমরা কিন্তু রাজভবনে সোচ্চার হয়েছি। দেখেছেন এত নির্যাতন নিপীড়ন, যেখানে রাজনৈতিক দলগুলো এই নির্যাতন নিপীড়নের কাছে সারেন্ডার করে বসে আছে, সেটা আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ কিংবা প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ কিন্তু সোচ্চার ভাবেই তারা প্রতিবাদ করে যাচ্ছে। কিছুদিন আগেই তো পুলিশ লিগ, আমি ওদেরকে পুলিশ বলবো না, পুলিশ রয়েছে যারা জনগণের সেবা করে, ওই যে কিছু বাইরে দাঁড়িয়েছে না, তারা জনগণের জন্য দাঁড়িয়েছে। কিছুদিন আগে আমরা যে গত পরশুদিন যে গণ পদযাত্রা করেছি, পুলিশ বলেছে ভাই আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, তারা পুলিশ। কিন্তু সেদিন ওই রঙ্গাচলের কুখ্যাত ডিসি সাজ্জাদুর রহমান, আমরা তো মনে করি আমি প্রদীপ সঙ্গের লোক কিনা খুঁজে দেখা দরকার, কারণ তার আচরণ ছিল প্রদীপদের মতো একজন ছাত্র নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 28 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র নেতা, ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্র নেতা আমাদেরকে জঙ্গি জামাত ছিল বলে আখ্যায়িত করে সেদিন তারা চাকু নিয়ে, পিন নিয়ে, রড নিয়ে, লাঠি সেটা নিয়ে হামলা করেছিল এই কুখ্যাত ডিসি। আমরা বলতে চাই ডিসি হোক, এসপি হোক, ওসি হোক, এদেশের কোন ইন্ডিয়া হিন্দুস্থানের দালালের কোন ঠাই হবে না। আমরা বলেছি পুলিশের মধ্যে এই অতি প্রদীপদের সংখ্যা কত, নগণ্য, বেশিরভাগ পুলিশই তো এদেশের, তারা এই জনগণের পক্ষে রয়েছে, গণতন্ত্রের পক্ষে রয়েছে, তারা কোন স্বৈরাচার ফাঁসিবাদী শাসন ব্যবস্থার পক্ষে নয়। আমরা অনেক খেলারই পুলিশের সাথে কথা বলি, তাদের কাছে আন্তরিক ব্যবহার পাই। আর কিছু পুলিশ নামে পুলিশ লিগ আমি বলবো যে যারা ব্যাকগ্রাউন্ড দেখে দেখে চাকরি দিয়েছে, ওদের সন্ত্রাসী কার্যক্রম দেখে হয়তো ছাত্র জীবনে গুন্ডালিক করেছে, গুন্ডামি করেছে, সন্ত্রাসী করেছে, ওদেরকে চাকরি দিয়েছে বিরোধী প্রদীপদের মতো বিরোধী দল পেটানোর জন্য, জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই অবৈধ স্বৈরাচারদেরকে টেকানোর জন্য, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য। আমরা সেই সব পুলিশদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, বাংলাদেশে জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি গিয়ে আপনারা কাজ করেন, কাদের হাতে বন্দুক থাকলেও কিন্তু রক্ষা পাবেন না। আপনাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, আমার মা বাবা আমার আত্মীয় স্বজন এখানে যারা আছেন তাদেরই তো আত্মীয় স্বজন, ভাই বোন, কেউ পুলিশে চাকরি করে, কেউ সেনাবাহিনীতে চাকরি করে, আপনারা থাকবেন জনগণের পক্ষে, দেশের অতন্ত প্রহরী, সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে নিয়োজিত থাকবেন। আপনারা কেন ছাত্রদের উপরে হামলা করবেন, সকলের মতো আক্রমণ করবেন? কাজে আমরা একটা কথা বলতে, আজকে শ্রমিক অধিকার পরিষদ যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আজকে পাটকল রক্ষার আন্দোলনের দাবিতে তারা রাজপথে নেমেছে। আমরা শ্রমিক নেতা আব্দুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সামনের দিনগুলোতে শ্রমিকদের অধিকার আদায়ে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। রাজনৈতিক দলের ভারতবাদী শ্রমিক সংগঠন গুলো রয়েছে যারা আন্দোলন করে, আন্দোলন একটা গড়ে টাকা পয়সা খায়, ভারতবাদী রাজনীতি করে, সেই ভাঙ্গদেরকে পরিত্যাগ করতে হবে। আর সকল বন্ধ আছে, কোথায় শ্রমিক লীগ, কোথায় শ্রমিক দল আছে নাই? কিছু সংগঠন খুলনা আন্দোলন করতেছে, শ্রমিক নেতাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। আমরা পাটকল শ্রমিকদের হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা বলতে চাই খুলনা আন্দোলনরত শ্রমিক ভাইদেরকে আপনাদের সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ রয়েছে, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য অটুট থাকেন। ইনশাআল্লাহ এই দাবিতে আশা করি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাম সংগঠন, ডান সংগঠন
ধর্ম নির্বিশেষে সবাই খুলনা পাটকল শ্রমিকদের পাশে দাঁড়াবেন। জানি এটি আমার আপনার ব্যক্তিগত স্বার্থ নয়, এটি একটি জাতীয় স্বার্থ। দেশে আজকে একটার পর একটা অবদল ঘটছে, অনেকগুলো ঘটনা পরিকল্পিত ভাবে ঘটানো হচ্ছে কিছু কিছু অপকর্মকে আড়াল করার জন্য। ওইদিকে খুলনাতে সরি ঘোড়াতে আপনার গ্যাস ক্ষেত্র দিয়ে দিচ্ছে বিদেশি কোম্পানিকে একেবারে নামে মাত্র হাজার হাজার কোটি টাকা সেখানে লুটপাট হচ্ছে। এইদিকে সেনাবাহিনীর মেজর হত্যার কাণ্ড চাপা পড়ে গেছে, মালিকে পরিণত হয়েছে। এইদিকে সাহেব গ্রেপ্তার হয়েছে প্রতারণার দায়ে, তাকে যাবজ্জীবন দিল অস্ত্র মামলায়। আবার মিন্নি এদিকে হত্যাকাণ্ডে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কাজী বন্ধুগণ, স্পষ্টভাবে আপনাদেরকে বুঝতে হবে অবৈধ স্বৈরাচার প্রত্যেকটি সরকারের কিছু স্ট্র্যাটেজি থাকে, নানান ধরনের ইস্যু জনগণের মাঝে ছেড়ে দেয়, এক একটা ঘটনা পরিকল্পিত ভাবে ঘটায় জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। কাজে আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই অবৈধ স্বৈরাচার সরকারের ছুড়ে দেওয়া ইস্যু নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকলে হবে না, জনগণের ইস্যু ছুড়ে দিয়ে ওদেরকে ব্যস্ত রাখতে হবে। যেমনি ভাবে কিছুদিন আগে আমরা ধর্ষণ সহ নারী নিরাপত্তার দাবিতে ছাত্র জনতার গণপদযাত্রা করেছি, আজকে আমরা পাটকল শ্রমিকদের বেতন ভাতা প্রদান এবং অবিলম্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই পাটকল চালু করার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজে এই ধরনের জনসম্পৃক্তি শুনিয়ে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে নামতে হবে। আর অন্যান্য রাজনৈতিক দল শ্রমিক সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাবো, সব বিষয় নিয়ে রাজনীতি নয়, আজকে এটি একটি জাতীয় স্বার্থ। সবাই চুকুপথ ভালো খুলনাতে আমার ভাই বোনরা পাচ্ছে, বিভিন্ন সংগঠন গুলো আছেন, এখানে প্রেস ক্লাব অবস্থান নেন, শহীদ মিনার অবস্থান নেন, কিন্তু এই ভারতের চালক বাংলাদেশের পাটকলকে বন্ধ করতে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন যে পাটকল যে লোকসান হয় তার অন্যতম কারণ হচ্ছে এই যে সরকার কর্তৃক নিয়োগ করা আমলাদের দুর্নীতি, এবং এই যে একজনের জায়গায় পাঁচজন কর্মচারী, এবং লুটপাট। কারণ আপনারা দেখেছেন না যে খিচুড়ি রান্না করতেও বাইরে যাওয়া লাগে, পুকুর খনন দেখতে বিদেশ যাওয়া লাগে, এই ধরনের বাটপাড়ি প্রতারণা করেই আমরা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো একটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রেলে লস হয়, আরেকবার আপনারা দেখছেন রেলের ছাদে পর্যন্ত জায়গা পাওয়া যায়, অথচ রেলে লস হয়। সরকারি হসপিটাল গুলোতে একজন কর্মচারীর বিপরীতে পাঁচজনকে নিয়োগ দেওয়া, তারপরে বাথরুম গুলোতে গেলে শ্বাস বন্ধ হয়ে যায়, হাসপাতালে একটা আহত রুগী নিয়ে গেলে একটা হুইল চেয়ার পাওয়া যায় না, 50 টাকা না দিলে অনেকে নড়ে না। কাজ আছে সরকারের ব্যর্থতার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে, স্বচ্ছতা না থাকার কারণে আজকে 1 টাকার জায়গায় 6 টাকা খরচ করেও সরকার খরচ করছে কিন্তু জনগণ সুবিধা পাচ্ছে না। আমি সেখানে উপযুক্ত লোককে বসাতে হবে, দক্ষ মানব সম্পদ নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই আপনারা যদি লোকসান মনে করেন পাটকলকে আমাদের হাতে দিয়ে দেন, 5 বছরের মধ্যে চ্যালেঞ্জ করলাম আমরা লাভজনক শিল্পে পরিণত হবো। যদি আপনাদের সব সাহস থাকে এই ছাত্র তাদের হাতে ছেড়ে দেন, জনগণের সামনে কমিটমেন্ট করছি যে পাট শিল্পকে লাভজনক শিল্পে নিয়ে যাবো, 5 বছর সময় দেন। আমরা বলতে চাই আপনাদের কাছ থেকে আমরা কেড়ে নিতে চাই না, আপনারাই করেন সঠিক ব্যবস্থাপনার মধ্যে যে আজকে করেন পাট শিল্প লাভজনক শিল্পে পরিণত হবে। আজকে আরেকটি কিন্তু ধামারও শুরু হয়েছে, পাট শিল্প তো বন্ধের দ্বার প্রান্তে, চিনি শিল্প কিন্তু বন্ধ করার একটা প্রক্রিয়া চলছে। কাজে এভাবে যদি বেশি শিল্পগুলো ধ্বংস হয়ে যায় তাহলে যে বাইরের কোম্পানির হুন্ডা শিল্প বসে এইখানে কি হবে, মোবাইল কোম্পানিতে সেখানে তো বড় বড় ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা আসবে বাইরে থেকে, আমার দেশের জনগণের তো ওইভাবে কর্মসংস্থান হবে না সেখানে। তাহলে সরকার প্রতি অনুরোধ থাকবে ডোমেস্টিক গ্রোথ বা অভ্যন্তরীণ উৎপাদনের প্রতি জোর দিতে হবে। আজকে করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা সংকটের মুখে পতিত হয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস রয়েছে, উর্বর জমি রয়েছে, দক্ষ মানব সম্পদ রয়েছে, আমাদের শুধু নাই একটা সঠিক পরিকল্পনা এবং আমাদের নাই একটা স্বচ্ছ গভর্নমেন্ট ব্যবস্থা। কালসের মুক্তিযুদ্ধের পর থেকে যারাই ক্ষমতায় থেকেছে নিরীহ নিরাপরাধ মেহনতি মানুষের সাথে রাজনীতির নামে প্রতারণা করেছে, লুটপাট করেছে, যে কারণে আজকে আমরা এখন পর্যন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও
আমাদের যে সাম্য মানবিক মর্যাদা কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা অর্জন করতে পারি নাই। কাজে আমার সরকার প্রতি আবার জোরালো অনুরোধ থাকবে, কোন রাজনৈতিক দাবি দেওয়া নিয়ে আসি নাই, এখানে ভোটারবিহীন সরকার পতনের দাবিতে আসি নাই। দাবি সোজা কথা একটাই দাবি, পাট শিল্পকে বন্ধ করা যাবে না। ভাই আপনারা দায়িত্ব নেন, নাহলে দায়িত্ব আমাদের কাছে ছেড়ে দেন, আমরা লাভজনক শিল্পে পরিণত করবো। পাট শিল্পকে যদি বন্ধ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আজকে শ্রমিক অধিকার পরিষদকে বলে দিতে চাই, আপনারা পাট শিল্প শ্রমিকদের সাথে যোগাযোগ করেন, প্রয়োজনে তাদেরকে ঢাকা আনবেন, মহাসমাবেশ করবেন। আমরা ঢাকার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে হবে, কারণ আমরা এই সরকারের একটা চরিত্র জানি, সহজে তারা কোনো দাবি দেওয়া মেনে নিতে, কিন্তু যদি জনগণ রাজপথে নেমে আসে তখন তারা মেনে নেয়। কাজে কথা একটাই, পাট শিল্প বন্ধ করা যাবে না, শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন, এবার সেই মান্দাতার আমলের যন্ত্রপাতিকে পরিবর্তন করে আধুনিকায়ন করেন, এবং এই যে আমলাতন্ত্র, দুর্নীতিবাদ আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রকে সঠিকভাবে ছেড়ে ফেলুন, পরিশুদ্ধ করুন। ওই ইতিহাস পড়ুয়া ছাত্র পাট শিল্প সম্পর্কে তার অভিজ্ঞতা কমেছে, ওই ইংরেজি পড়ুয়া ছাত্র যারা আপনার যে আমলা হিসেবে নিয়োগ দেন, তারা আপনার একটা পদে নিয়োগ পায়, দেখা যায় ওই পরিবেশটা বুঝে ওঠে এক বছর, তারপরে তাকে সরাই দেয় পরিকল্পনা করেন, যাতে এটাকে লাভজনক শিল্পে রূপান্তর করা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন ছাত্র অধিকার পরিষদ বা প্রবাসী অধিকার পরিষদ, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনারা ভালোবাসেন আর নাই বাসেন সেটা আমাদের আপত্তি নেই, আমরা বলবো না, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের পিছনে এসে স্লোগান দেন, মুম্বাই জিন্দাবাদ, ছাত্র অধিকার পরিষদ জিন্দাবাদ, দরকার নাই, জনগণের স্বার্থে আপনারা একটু প্রতিক্রিয়া দেখান, রাজপথে নেমে আসেন। এইগুলো ভাই ব্যক্তিগত বিষয় নয়, জাতীয় বিষয়, বুঝতে হবে ভাই দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছে। বিদেশি অপশক্তিরা লক্ষণের পরবর্তী থেকে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ভারতীয় পাটকলগুলো আধুনিকীকরণ করা হয়েছে, আর আমাদের দেশের পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বিভিন্ন অপশক্তিগুলো, বাংলাদেশকে একটি অবদমিত করে রাখতে চায়, শোষণ করতে চায়, সেগুলো বুঝতে হবে, প্রতিক্রিয়া দেখাতে হবে। যদি দেশের অর্থনীতি ভালো থাকে, দেশের আইন ব্যবস্থা ভালো থাকে, বিচার ব্যবস্থা ভালো থাকে, অটোমেটিক্যালি আমি আপনি ভালো থাকবো। আর এই ব্যবস্থাগুলো যদি ভালো না থাকে কেউ ভালো থাকবো না। তো আজকে দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, আইনের শাসন নাই, সেগুলো নিয়ে ভাবতে হবে, এবং এই পরিবারতান্ত্রিক দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে একটা নতুন ধারা রাজনীতি বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সেই সংগ্রামে আপনাদেরকে স্বাগত জানাই, আপনাদের অপেক্ষায় আমরা বারবার রাজপথে আসবো, যেদিন আপনারা আমাদের সাথে দাঁড়াবেন সেদিন এই দেশে পরিবর্তন হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।